কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভ রঞ্জনের আমার ধারণা লাইফের সবথেকে সেরা সিনেমা। তো সেই সিনেমার নাম হচ্ছে তু ঝুটি মে মক্কার। তাহলে চলো ডিটেলসে কথা বলবো, শুরু করা যাক। প্রথমে এই সিনেমাটার গল্পতে যদি আসি, সেই গল্পটা শুরু হচ্ছে রণবীর কাপুর, তিনি এখানে ব্রেকআপ করে গিয়ে বেড়ান আর কি। তার একটা বন্ধু আছে, তিনি হচ্ছেন বাসি, সেই রোলে পার্ট করেছেন। তো সেই বাসি আর রণবীর কাপুর মিলে তারা যারা রিলেশনশিপে থাকতে চায় না তাদেরকে ব্রেকআপ করিয়ে বেড়ান। তো সেই ব্রেকআপ করাতে করে তারা একটা সার্টেন অ্যামাউন্ট চার্জেস করে, তাদের প্যাকেজও আছে বিভিন্ন ধরনের, যে কে কীরকমভাবে ব্রেকআপ চায়। তো সেটা করতে করতে বাসির যে মানে গার্লফ্রেন্ড, তার যে বান্ধবী, তার সাথে দেখা হয়। তিনি হচ্ছেন শ্রদ্ধা কাপুর। তো রণবীর কাপুরের সাথে শ্রদ্ধা কাপুরের দেখা হতে হতে প্রথম দেখাতেই প্রেম, প্রেম থেকে আস্তে আস্তে গল্পটা যত এগোয় তত তাদের মধ্যে ক্লোজের সম্পর্ক আরও ভালোভাবে তৈরি হয়। এবং একটা সময় গিয়ে দুটো ফ্যামিলি কাছাকাছি আসে এবং দুটো ফ্যামিলি, বাসি এবং তার যে ফ্রেন্ড, মানে শ্রদ্ধা কাপুরের যে ফ্রেন্ড যার সূত্রে দেখা হয়েছিল, তাদের যে বিয়েতে দুটো ফ্যামিলির সাথে একে অপরে দেখা হয়। এবং সেই দেখাটা থেকে কীভাবে তারা একে অপরে ইভলভ হয়, ঠিক আছে, দুটো ফ্যামিলি একে অপরের সাথে এদের দুজনের বিয়ের যে প্রস্তাব সেটা দেয়, সেটা নিয়েই পুরো গল্পটা এগোয়। এবং অ্যাট লাস্ট একটা সার্টেন স্টেজের পর আমরা দেখতে পাই যে শ্রদ্ধা কাপুর, তিনি খুব মানে পুরো সিচুয়েশনে খুব ইরিটেট হয়ে গিয়ে শ্রদ্ধা কাপুর ঠিক করে যে আমি ব্রেকআপ করব, কিন্তু ছেলের বাড়ির লোক বা আমার বাড়ির লোক বা কাউকে কষ্ট না দিয়ে, শুধুমাত্র যদি ব্রেকআপ যদি হয় সেটা যেন ছেলের দোষের জন্য হয় এবং আমি নিজে খারাপ হব না, আমি নিজে খারাপ না হই। তো সেই জন্য সে যে ব্রেকআপ এজেন্সিকে যোগাযোগ করে তিনি হচ্ছেন রণবীর কাপুর, রণবীর কাপুরের ব্রেকআপ এজেন্সি। তো রণবীর কাপুর প্রথম প্রথম বুঝতে পারে না এবং পরবর্তীকালে সেটা রিয়েলাইজ করে যে একটা শ্রদ্ধা কাপুর যে তার সামনে প্রিটেন্ড করছে যে সে তার খুব মানে পুরো সিচুয়েশানটা খুব ভালোভাবে নিচ্ছে এবং খুব ভালোভাবে রিয়্যাক্ট করছে, সে অ্যাকচুয়ালি তার মনে মনে চলছে যে সে কীভাবে রিলেশনশিপ থেকে বেরোবে। তো সেটা নিয়ে একটা টাসেল শুরু হয় এবং রণবীর কাপুর সেখানে এই জেদটা ধরে, আমি নিজে জানতে দেবো না যে আমি জানি ঘটনাটা এবং আমি এই ব্রেকআপটা করাচ্ছি, সেইটা না জানিয়ে আমি দেখতে চাই যে শ্রদ্ধা কাপুর কী এক্সটেন্ড অবধি যেতে পারে বা তার গার্লফ্রেন্ড কী এক্সটেন্ড অবধি যেতে পারে। তো সেটা দেখার জন্য তাকে না জানিয়ে রণবীর কাপুর নিজেই কিছু সিচুয়েশান ক্রিয়েট করে, নিজেই সেই সিচুয়েশানটাকে ভাঙে। তো এরকম খুব মজার কিছু দৃশ্যগুলো দেখতে পাওয়া যাবে এবং লাস্ট অবধি গিয়ে অ্যাকচুয়ালি তারা দুজন একসাথে থাকে কি থাকে না সেটা দেখতে গেলে পুরো সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। এবার যদি আসে অভিনয়ের কথাতে, তো সিনেমাটা যখন রিলিজ করেছিল তখন আমাদের সবার খুব ভালো লেগেছিলো এবং সিনেমাটা একটা ডিসেন্ট খুব ভালো ব্যবসা করেছিল এবং ভালো রকমের হিট হয়েছিল। এই সিনেমাটা মানে লাভ রঞ্জনের ক্যারিয়ারের সবথেকে বড় হিট এবং লোকে এই সিনেমাটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে। এবং পাশাপাশি যারা ফিল্ম ক্রিটিক আছে, মানে তারণ আদর্শের মতো স্যারের কথাও বলি, তিনিও বলেছেন এই কথাটা যে এটা লাভ রঞ্জনের স্যারের এটা লাইফের সবথেকে ইম্পর্টেন্ট ফিল্ম এবং সবথেকে সাকসেসফুল ফিল্ম এবং খুব ওয়েল মেড ফিল্ম। যেটা লাভ রঞ্জনের সিনেমা যেটা আমরা সবাই জানি যে খুব বেশি যে গল্পে টার্ন টুইস্ট থাকে তা কিন্তু নয়, গল্পটা খুব প্রেডিক্টেবল গল্প থাকে, যে গল্পের মধ্যে বিশাল কিছু হাতিঘোড়া থাকে না। কিন্তু যেভাবে উনি প্রেজেন্ট করেন মডার্ন, মানে যত ইয়াং জেনারেশনকে টার্গেট করে তিনি সিনেমাগুলো বানান, এর আগে সোনুকি টিটুকি সুইটি হোক, এবং সোনুকি টিটু সুইটি থেকে মনে পড়লো যে কিছু ছোট কিছু কিছু ক্যাচি পার্ট আছে যেটা দেখে আমাদের সবার কিন্তু ভালো লাগবে, যেটা যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা নেটফ্লিক্স যখন দেবে তখন বুঝতে পারবে যে সোনুকি টিটুকি সুইটির সাথে কিছু সিমিলারিটিস আছে এবং কিছু কিছু যে টাচগুলো দেওয়া হয়েছে সেটা তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু তো কিছু কিছু প্যারাগ্রাফ আছে আমারও আছে, তো তোমরা যারা দেখোনি সিনেমাটা এক্ষুনি চটজলদি গিয়ে দেখে ফেলো। আমার ধারণা তোমার মানে এতগুলো ঠিকঠাক সিনেমা, আদিপুরুষ, এইসব সিনেমার মাঝখানে যদি আবার করে যারা দেখেছো তারাও একবার দেখো, যারা দেখোনি তারা তো অবশ্যই দেখো, তোমাদের কিন্তু একটা রিফ্রেশিং লাগবেই। তো তু ঝুটি মে মক্কার নেটফ্লিক্সে দেখো, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই বাই অ্যান্ড স্টে ফিল্মিং।